হ্যাঁ শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। হ্যাঁ শিক্ষার্থীরা, আমরাও চেষ্টা করি সবসময় ভালো থাকার জন্য। আমরাও সবাই ভালো আছি, আর তোমাদের কাছ থেকে এই প্রত্যাশাই করবো যে তোমরা সবসময় যেন ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আমি তোমাদের বাংলার ইংরেজি ক্লাস নিয়েছি, এখন তোমাদের সাথে কি একটা অঙ্ক ক্লাস শেয়ার করবো। তাহলে অঙ্ক ক্লাসটি করার সময় অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাস করবে। মনোযোগ দিয়ে ক্লাস করার সময় কিন্তু আমাদেরকে অঙ্ক ক্লাসে কি করতে হবে, খাতা পেন্সিল সবসময় রেডি রাখতে হবে, তাই না? তাহলে দেখো, আজকে অঙ্ক করাবো পৃষ্ঠা 69। পৃষ্ঠা 69 পৃষ্ঠার যোগ অঙ্ক আছে, যোগ অঙ্ক গুলো করাবো। যোগ অঙ্ক আমরা ছোট ছোট শিখেছি, কিন্তু এইগুলো কি, সংখ্যাগুলো একটু বড়। কিন্তু সংখ্যাগুলো একটু বড় হলে কি হবে, এই অঙ্কগুলো কিন্তু একক সংখ্যা মানে সিঙ্গেল সংখ্যা দিয়ে করা। তাহলে দেখো আমরা করি, 9 যোগ 5 কত হবে? 1 2 3 4 5 6 7 8 9, 10 11 12 13 14। 9 আর 5 যোগ করলে কত থাকে আমাদের? 14, ঠিক আছে। তারপরে দেখো 2 নম্বরে আছে 9 যোগ 7, 1 2 3 4 5 6 7 8 9, 10 11 12 13 14 15 16। 9 আর 7 যোগ করলে 9 ঘর থেকে 7 ঘর যোগ করবো, কত হয়? 10 11 12 13 14 15 16। তাহলে কত হলো? 9 আর 7 যোগ করলে 16 হয়, 9 করে 10 11 12 13 14 15 16। দেখেছো কি? তোমরা কিন্তু মনে মনে কিন্তু যোগ করতে শুরু করবে, মিস দেওয়ার আগেই কিন্তু তোমাদের যোগটা কিন্তু কমপ্লিট হয়, ঠিক আছে। তারপরে দেখো 9 যোগ 8 কি হবে? 1 2 3 4 5 6 7 8 9, 10 11 12 13 14 15 16 17। 9 আর 8 যোগ করলে হয় 17, ঠিক আছে। দেখো তোমরা কিন্তু খাতায় অলরেডি উঠিয়ে ফেলবে, উঠিয়ে ফেলে গুনে গুনে করতে থাকবে। হ্যাঁ।